মাই ডিয়ার স্টুডেন্টস অফ ক্লাস টেন্থ অ্যান্ড টুয়েলভ তোমাদের জন্য সুখবর মাধ্যমিকের ফল বের হচ্ছে দুইয়ে মে এবং উচ্চ মাধ্যমিকের বের হচ্ছে কত তারিখ আট তারিখ মে মাসের আট তারিখ তো এটা নিয়ে আমাদের আজকের প্রতিবেদনটা খুব সংক্ষিপ্ত থাকে আমি আলোচনা করছি এবং তোমাদের মাধ্যমিকে যারা রয়েছে এবং উচ্চ মাধ্যমিক তোমাদের যে কোনো টপিকের যে কোনো ক্লাস প্রয়োজন হয় বিশেষ করে ইংলিশ সাবজেক্টে তোমরা যেহেতু বোর্ডে রয়েছে তোমরা মাস্ট বি আমাকে কমেন্ট সেকশনে জানাবে এবং ক্লাসটা কিরকম লাগবে সেটা জানাবে তো এবছরও মাধ্যমিক পরীক্ষার ফল আগামী দুইয়ে মে বৃহস্পতিবার প্রকাশিত হবে মাধ্যমিকের ফল প্রকাশের ছয় দিনের মাথায় আট আটে মে বুধবার প্রকাশিত উচ্চ মাধ্যমিকের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল দুই ফেব্রুয়ারি এবং শেষ হয় বারোই ফেব্রুয়ারি নয় লক্ষ নয় লক্ষ তেইশ হাজারের কিছু বেশি পরীক্ষার্থী এবছর মাধ্যমিক পরীক্ষা দেয় এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ষোলোই মার্চ শেষ হয়েছিল সাতাশে মার্চ পরীক্ষার্থীর সংখ্যা ছিল আট লক্ষ মানে বিশাল হিউজ দুই দুটি পরীক্ষাতেই মোবাইল নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা অনেক পরীক্ষার্থী পরীক্ষা বাতিল করে শিক্ষা পর্ষদও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ মানে যারা মোবাইল নিয়ে প্রবেশ করে তাদের অনেকেরই পরীক্ষা বাতিল হয় উচ্চ মাধ্যমিকে নম্বর জমা দেওয়ার পুরো পরীক্ষা প্রক্রিয়ায় এখন অনলাইনে হয়েছে মাধ্যমিকের ক্ষেত্রে অনেকটাই তাই পর্ষদ এবং সংসদ সূত্রে খবর কোনো ওয়েবসাইটে ফল জানানো জানা যাবে তা কয়েকদিনের মধ্যে ফল মানে তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে ফল প্রকাশিত প্রকাশের দিনে মাধ্যমিক মার্কশিট ছাত্রছাত্রীরা তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নয় লক্ষী মাধ্যমিক পরীক্ষা দিয়েছে পশ্চিমবঙ্গ যদি ধরি তো নয় লক্ষ তেইশ হাজার পরীক্ষার্থীর জন্য এই চ্যানেলটা রয়েছে এখানে তোমরা তোমাদের যে সাবজেক্টগুলি রয়েছে বোর্ডের সেই সাবজেক্টগুলির মধ্যে বিশেষ করে ইংলিশ যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা যে কোনো টপিক যে কোনো কনসার্ন যে কোনো কিছু তোমরা শুধু জাস্ট কমেন্ট বক্সে জানাবে ঠিক আছে আর ক্লাস টুয়েলভ থেকে ধরে পরবর্তী পর্যায়ে যারা টেডের পরীক্ষার প্রস্তুতি নেবে টেডের জন্য যারা শিক্ষক হতে চাও তাদের জন্য এই চ্যানেলটা ডেডিকেটেড তোমাদের যে কোনো সহযোগিতার জন্য জাস্ট কমেন্ট বক্সে তোমরা মেসেজ করে দেবে আর বাকি কনসার্ন তোমরা জাস্ট দেখবে হেল্প পেয়ে যাবে তো এই বলে আমরা ক্লাসটা কনক্লুড করলাম এবং রেজাল্টের আগে আমরা খুব সংক্ষিপ্ত করে ডিসকাশন করবো